কৃষ্ণ শংকর গুরু হরি রাম রাম ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সকল নিগম কল্পতরু তারকলম ভাগবত শুকমুখে আসি ভূমিত ভৈলাবিদিত রখত চতুর যিতু জন কৃষ্ণৰ চৰণে দিয়া মন পৰম সন্তোষে পিয়ক রস অমৃত রাম পরম সন্তোষে পিয়ক রস অমৃত। তৃতীয় স্কন্ধ ছবি। নম নম কৃষ্ণদেব তজুপদে করো হেব অনাথ পালক কৃপাময় পতিত জনৰ গতি তুমি মাত্ৰ যদুপতি জয় জয় নন্দ ৰতন মোৰ নিজ ইষ্টদেৱ তুমি বিনে নাহি কেৱ তজুপদে কৰি আছো হাৰ হে অনাথৰ বন্ধু ভগবন্ত কৃপা সিন্ধু নকৰিবা বাপ পৰিহাৰ অন্তৰ্যামী ৰূপে স্বামী যেন শিক্ষা দিলা তুমি তেমনে ৰচিলো পদচয় আৰু বঢ়া দুটা যত ভৈল মোৰ অজ্ঞানত তাক নাথ খমি বেলাগ ইটো পদ চিন্তনত পদচয় বচনত পুণ্য জীৱা ভৈলে ককিঞ্চিত তাকতযু পদ তলে সমৰ্পিল কৌতুহলে তুষ্ট হৈয় ভকতে হহি কৃষ্ণৰ একান্তনিষ্ঠ শ্ৰীমন্ত শংকৰ হিষ্ট কামৰূপে ভৈলন্ত বেকত লোকৰ চিন্তিয়া হিত পাখণ্ডক দমিনিত প্ৰচাৰিলা ভক্তি বহু মত নানা শাস্ত্ৰ প্ৰচাৰিয়া ভকতিক প্ৰকাশিয়া আমাক দিলাহা চকু দান কোটি কোটি কল্প যদি উপকাৰ কৰি আছো তভৰি ন খোজা নযায়তা বান্ধৱ কৃষ্ণ কতেহে আমাক চিনাইলাহা ভক্তক কৰাইলা পৰিচয় জ্ঞান কৰ্ম পথ খন্দি ভকতিক দেখাইলাহা হেন বন্ধু কেহ নাহি ক তান পদ অনুসৰি বিৰচিলো ইটো পদ
আর ফল বাঞ্ছ এহি মান তান্ত মোর রূপমতি বৈষ্ণবত হুক প্রীতি মোর জন্ম হুক জিত স্থান শুনি অক সভাসদ তৃতীয় স্কন্ধর পদ নিখবদ হইয়া মন দুঃখ সংক্ষেপ পদত দেখা জীবা কিছু অর্থ নাই আত্মক নিদিবা দুঃখ যিটো লোক সমস্তৰ যেন মতে প্ৰীতি কৰ তাকে মই কৰিছো যতন বৈষ্ণৱ হন্তক ভৈলে ঈশ্বৰ কৃষ্ণৰ পাৱে নিত্য হৈ ভকতি বৰ্ধন এতেকে সাধুৰ প্ৰীতি সাধিবাক প্ৰেম ভাৱে সংক্ষেপিলো কিছু অর্থ সিটো দুঃখ পরিহরি শুনিওক যত্ন করি মাধবর কথা সুধা আবে বৈষ্ণবর পাবে ধরিওক প্রেম ভাবে জ্ঞান কর্মে আশা দূর করি গোবিন্দর দাস নিজ গোপাল চরণ ধিজ কহে ডাকি বোলা হরি হরি গোবিন্দর দাস নিজ গোপাল চরণ ধিজ কহে ডাকি বোলা হরি 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 রাম।